সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার বিষয়ে নড়েচড়ে বসেছে সরকার। সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও সরকারি কাজে সম্পৃক্ত ব্যবসায়ীদের অর্জিত সম্পদের বিবরণ দাখিল বাধ্যতামূলক হচ্ছে। বছর শেষে যে রিটার্ন দেওয়া হয় তাই সম্পদের বিবরণী হিসাবে বিবেচিত হবে। সেন্ট্রাল সম্পদ বিবরণী ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে প্রতি বছর যে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন তার স্লিপ সম্পদ বিবরণীতে যুক্ত হচ্ছে। এদিকে 1979 সালের গণকর্মচারী আচরণ বিধিমালা সংশোধনের কাজ চলছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ এই নির্দেশনা বাস্তবায়ন করবে। এছাড়া দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সম্পদ বিবরণী বা আয়কর রিটার্নের স্লিপ নিজ নিজ মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে জমা দেবেন। কর্মকর্তা কর্মচারীদের বিবরণী দাখিলে দুটি পদ্ধতি নিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।